কুষ্টিয়ার রক্তাক্ত 28 অক্টোবর স্মরণে দৌলতপুর উত্তর শাখার আয়োজনে জামাতের ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফউদ্দিন আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা তারাগুনিয়া থানার মোড় নিউ চাইল্ড মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উত্তর শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উত্তর পাড়া শাখার সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল নোমান, উপজেলা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার বলেন, দেশে যে জুলুম অত্যাচার হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। জামাতের নেতৃবৃন্দদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি করেছেন। তাদের সেই অন্যায় অত্যাচারের বিচার তাদের ধরে এনে সেই ট্রাইব্যুনালেই করা হবে। তিনি আরো বলেন, আগামী দিনে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে দেশকে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে জামাত ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে।